রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার। মাজারের ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ না মিললেও মাজারটি ঘিরে সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধার কমতি নেই। আলোচিত এই মাজার ঘিরে যে যেমন পারছেন পয়দা লুটে নিচ্ছেন। শনিবার সকাল 11টা থেকে মাজার এলাকায় কয়েক ঘন্টা অবস্থান করেন দ্য রিপোর্টের এক প্রতিবেদক। প্রতিবেদনে তুলে ধরা হলো মাজার ঘিরে নানা অসঙ্গতির কথা। ঢাকা সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ মাজারটি পরিচালনা করে, এখন চলছে সংস্কারের কাজ। বেড়া দিয়ে মাজারের তিন দিক বন্ধ করে দেওয়া হয়েছে, কেবল খোলা রয়েছে উত্তরের দিক। সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, কাজ শেষ হতে আরো 2 মাস সময় লাগবে। রাস্তা পেরিয়ে মাজারের সামনে দাঁড়াতেই ছুটে এলেন এক ব্যক্তি, একটা রৌদ চশমা কপালে তুলে রাখা। লোকটি এসে এই প্রতিবেদককে বললেন, মামা টাকা দেন, ভেতরে দিয়ে আই। প্রতিবেদকের আগ্রহ না দেখে তিনি বলেন, মামা যান, ভেতরে যান। নাম জানতে চাইলে বলেন, আমার নাম লুৎফর রহমান ওরফে কামাল, আমি আওয়ামী লীগ করি, বাবার ভক্ত, মাজারে বাবার সেবা করি। কেবল এই তথ্যটুকু দিয়ে সরে যান লুৎফর। খানিক দূরে এক নারী এসে মাজারের টাকা দিতে চাইলে আমি দিতাছি বলে নারীর কাছ থেকে টাকা নিয়ে মাজারের দিকে এগিয়ে যান লুৎফর। টাকা দিয়ে নারী চলে যান। এরই ফাঁকে টাকাটা পকেটস্থ করেন লুৎফর। মাজারের আশেপাশে লুৎফরের মতো অনেকেই লোক সারাদিন গুড়গুর করে। কেউ কেউ ব্যস্ততার জন্য মানুষের টাকা ফেলতে মাজার পর্যন্ত যান না, কেউ কেউ আবার চলন্ত বাস থেকেই টাকা দেন। এরই সুযোগ নেন গুড়গুর করা লোকগুলো। মাজারে পেলার নাম করে বেশিরভাগ টাকাই তারা পকেটে রাখেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাজারে ভক্তদের ভিড় বাড়তে থাকে, আগতদের বেশিরভাগ নারী। মাজারের সামনে হ্যান্ড মাইকে একজন বিরামহীন ঘোষণা দিয়ে যাচ্ছেন, নিজ হাতে মাজারের বক্সে টাকা ফেলুন, কারো কাছে টাকা দেবেন না। বাসাবো থেকে এসেছেন বিউটি বেগম, মাজারের কত টাকা দিলেন? উত্তরে তিনি বলেন, মানত আসিল ওটা পূরণ হয়েছে, তাই 50 টাকা দিছি। দীর্ঘক্ষণ ভক্তি শ্রদ্ধার সঙ্গে মোনাজাত শেষে মাজার থেকে বের হন সিদ্দিকুর রহমান। পেশায় তিনি ব্যবসায়ী, গোলাপ শাহর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি টাকা ফেলেছেন মাজারে। টাকা দিলে মৃত মানুষের কোনো উপকার হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা ভক্তির বিষয়, অলিরা কখনো মরেন না। মাজারে টাকা পয়সা দিয়ে যারা ফিরছিলেন সবার মাথায় গোলাপ জল ছিটিয়ে দোয়া করার নামে টাকা দাবি করছিলেন এক লোক। লোকজন বিব্রতকর অবস্থায় পড়ে টাকা দিচ্ছেন বাধ্য হয়ে। লোকটার মুখে মেহেদি লাগানো দাড়ি, চোখে চশমা, গায়ে কাবলি জামা। জানা গেল তিনি মাজারের কেউ নন। তার নাম হাজি সাইফুল, গুলিস্তানে ফলের ব্যবসা করতেন। ব্যবসা বাদ দিয়ে তিনি এখন গোলাপ জল ছিটিয়ে ভক্তদের দোয়া করেন। একটি সূত্র জানিয়েছে, চারপাশে টাউট বাটপাররা লুটে পুটে নেওয়ার পর মাজারের মূল অংশে জমা হওয়ার টাকাও 3 ভাগে ভাগ করা হয়। প্রশাসন পায় 1 ভাগ, স্থানীয় রাজনৈতিক নেতারা পান 1 ভাগ, অপর ভাগ জমা হয় মাজারের তহবিলে। প্রসঙ্গত, গোলাপ শাহ মাজার নিয়ে ঐতিহাসিক কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। মূল অংশে থাকা 2টি কবর কার তা অজানা রয়ে গেছে।